আসলে ওরা আমাদেরকে 10% ডিসকাউন্ট দিয়েছে, এতে আমরা অনেক খুশি, কি বলো বোমা? অনেক অনেক পুরো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। এখান থেকে আপনাদের রিক্সা ভাড়া কত? খুব সুন্দর ওপেন প্লেস, তো তো বাচ্চারা এখানে এসে খুব মজা পায়, এখানে কিডস জোন আছে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি ঢাকার কল্যাণপুরে, আর এখান থেকে আমরা আজকে যাব হচ্ছে আমাদের নতুন ঠিকানা অর্থাৎ ঠিকানা রেস্টুরেন্টে। এক ঘন্টা আগে ডিসিশন নিয়েছি যে আমরা ঠিকানা ডে আওয়াটার্সে ঘুরতে যাব, যার কারণে বের। আর আমাদের সাথে আজকে আছে আমাদের সবচেয়ে কিউট একটা ফেভারিট একটা স্কুটার, এটা আমরা অনেক পছন্দ করে কিনেছি, যদিও 5-6 মাস আগে কিনেছি, বাট আপনাদের সাথে এখন পর্যন্ত ওকে দেখানো হয়নি কিংবা কোনো ভিডিওতে কিংবা পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আর যাই হোক, তো এখন বাজে হচ্ছে 2:30, আমরা এখন রওনা হচ্ছি ঠিকানা ডে আউটার্সের উদ্দেশ্যে। উপমা, তোমার অনুভূতি কি? আজকে কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল না, মনটা খুব খারাপ ছিল, তো হঠাৎ করে মনে হলো যে আমরা কোন একটা নতুন ঠিকানার উদ্দেশ্যে রওনা হই, দেখা যাক। যদিও জানি যে এখন তুমি তো অনেক সুন্দর করে সাজাগুজি করছো। থ্যাংক ইউ। জার্নি শুরু করার আগে দেখে নিয়ে আসলে আমাদের লোকেশনটা যেহেতু জানা নাই, তো এটা কোথায় আর কি? ঠিকানা ডে আউটার্স এখান থেকে দেখাচ্ছে 18 কিলোমিটার দূরে, আর 56 মিনিট লাগবে যেতে। আমরা ইতিমধ্যে রওনা হয়ে গেছি ঠিকানার উদ্দেশ্যে। আমরা এখান থেকে সরাসরি মহাখালী ফ্লাইওভার দিয়ে গুলশান হয়ে নতুন বাজার পর্যন্ত যাব। তবে আজকে শুক্রবার হয়, রাস্তা অনেকটাই ফাঁকা, যার কারণে খুব স্বাচ্ছন্দ্য সহকারে আমরা যেতে পারছি। হয়তো অন্যান্য দিনে আপনারা ঢাকার রাস্তাঘাট এরকম ফাঁকা নাও পেতে পারেন। যাই হোক, বলে রাখা ভালো, আপনারা যদি ঠিকানাতে যান তাহলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে অবশ্যই নতুন বাজার পর্যন্ত যেতে হবে, আর আমরাও ঠিক নতুন বাজার পর্যন্ত আগে যাব। হ্যালো ভিউয়ার্স, আমরা এই রোড দিয়ে আসলাম, এটা হচ্ছে গুলশান 2 থেকে আসছে, আর এখানে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে আসছে, আর এটা হচ্ছে যাচ্ছে বাড্ডার দিকে, আর সোজা রোডটা হচ্ছে আমাদের এই সোজা, যেটা এই রোডটা দিয়ে আমরা যাব হচ্ছে এখন ঠিকানা যে ডে আউটার্স সেদিকে। তো আমরা নতুন বাজার থেকে আমরা আবারও রওনা হলাম ঠিকানার উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার দূরে ঠিকানা অবস্থিত। আপনি যদি নতুন বাজার থেকে রিক্সা করে যান তাহলে আপনি 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত ভাড়া পড়তে পারে, আর যদি আপনি রিজার্ভ ব্যাটারি চালিত অটো নিয়ে যান সেক্ষেত্রে আপনার 100 টাকা থেকে 120 টাকার মতো ভাড়া পড়বে। আর বলে রাখা ভালো, এই রাস্তায় কনস্ট্রাকশনে কাজ চলার কারণে প্রচুর পরিমাণ ধুলাবালি, সো আপনি যখন যাবেন আপনাকে ধুলাবালি খেতে খেতে যেতে হবে। এখান থেকে আপনাদের রিক্সা ভাড়া কত? 60 টাকা নতুন বাজারে ঠিকানা পর্যন্ত নাকি? চলে এসেছি আমরা আসল ঠিকানায়। এখানে নিজস্ব পার্কিং ব্যবস্থা আছে, তো আপনারা যারা হচ্ছে গাড়ি বা যাই নিয়ে আসেন নিজস্ব যানবাহন, তো এখানে রাখার ব্যবস্থা আছে। হ্যালো ভিউয়ার্স, আমরা ঠিকানা ডে আউটার্সের ভিতরে চলে আসছি। ঠিকানা এখানে হচ্ছে এন্ট্রি প্রসিডিউর 2টা, একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি যদি জাস্ট শুধু ঘোরার জন্য ঢোকেন এখানে তাহলে 300 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি, আর যদি এখান থেকে ফুড অর্ডার করে আপনি ঢোকেন তাহলে সেক্ষেত্রে শুধু ফুড কস্টটাই রাখা হবে, এন্ট্রি ফি কোনো রাখা হবে না। তো এখানে ফুড কস্টের যেই চার্টটা সেটা দেওয়া আছে এখানে ডিটেলস। তো এখানে আমরা একটা অলরেডি প্যাকেজ পছন্দ করেছি, এটা 4 নম্বরটা, এটাই আশা করতেছি আমরা অর্ডার করবো। আমরা এখন ফুড অর্ডার করব, তো বেসিক্যালি ভাই 4 নম্বর, কার্ডে পেমেন্ট করা যাবে তো না? প্রশান্ত দাস। খাবার রেডি হতে আমাদের মোটামুটি কতক্ষণ সময় লাগবে? না, খাবার রেডি হতে কোনো সময় লাগবে না, আমরা যখন খাবো তার আগে জমা দিলে আমাদেরকে কিছুক্ষণ পরে সার্ভ করবে। ও ওয়াও। ঠিকানার ভিতরে আমাদের যত ফর্মালিটিস ছিল, একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, তো আমরা ভিডিও করতেছিলাম, তো ভিডিও এখানে অ্যালাউড আর কি। প্রথমে আমরা টেনশনে ছিলাম যে ভিডিও অ্যালাউড কিনা, এই কারণে ভিডিও করতেছিলাম, ওরা জিজ্ঞেস করতেছে যে আমরা ফুড ব্লগিং থেকে আসছি কিনা। আমি বললাম যে না, ফুড ব্লগিং না, আমরা অ্যাকচুয়ালি ট্র্যাভেল ব্লগ করি। তো যাই হোক, কারণে একটা বেনিফিট পাইছি আসলে, ওরা আমাদেরকে 10% ডিসকাউন্ট দিয়েছে, এতে আমরা অনেক খুশি, কি বলো বোমা? অনেক অনেক। এই তো ঠিকানা, সেই বিল্ডিংটা আমরা যেটা ফুলের ছবি দেখে একদম মানে অবাক হই, আমরা অনেকে ছবি দেখেছি সেটা। যাই হোক, আমরা গেট দিয়ে আসলাম, গেট দিয়ে এসে এই বাম সাইডটাই হচ্ছে ঠিকানা যে মেন রেস্টুরেন্টটা, যেটা দিয়েই তারা প্রথমত শুরু করেছিল,
এখন তো অনেকটা এরিয়া তারা কাভার করেছে। তো এইটা অ্যাকচুয়ালি সবসময় ফুলের একটা সমারোহ থাকে বলতে গেলে। তো যাই হোক, এখন আপাতত এটাতে তেমন ফুল নাই, তো এই সাইডটা আমরা দেখি, ওই সাইডটা কাভার করার ট্রাই করবো। আর বেসিক্যালি এই দোতলা এই বিল্ডিংটা পুরোটাই কিন্তু কাঠের তৈরি, আজকে একদম ফাঁকা, যার কারণে খুব সুন্দর লাগতেছে, মানে রিল্যাক্সিং একটা প্লেস। হ্যাঁ, এই দোতলাটাতে বেশ বসা জায়গা আছে আর লোকজন আছে কম, ভিড় একদমই নাই বলতে গেলে। বেসিক্যালি দোতলা থেকে এই পুরো এরিয়াটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, খুবই মানে চমৎকার লাগতেছে এক কথায় বলতে গেলে। তো দেখা যাক, আর একটু রোদ পড়লে হয়তো আরও বেশি সুন্দর দেখাবে। তো পরন্ত বিকাল, সব দিক থেকেই খুবই সুন্দর একটা ওয়েদার আর লোকজন অনেক কম, যার কারণে আরও বেশি ভালো লাগতেছে। আমরা এই জায়গা থেকে ঘুরে এখন আমরা চলে আসছি এই পয়েন্টটাতে, ডান সাইডের পয়েন্টটায়। হ্যাঁ, এখানে হচ্ছে বেসিক্যালি ফুড কোর্ট, খাবারটা খাবো ঘোরাটোরা শেষ করে, কিংবা যখন ইচ্ছা করবে খাইতে তখন হচ্ছে ওই যে স্লিপটা তারা দিয়েছে সেটা জমা দিয়ে দিলে এখান থেকে কিছুক্ষণ পরে আমাদেরকে ফুড প্রোভাইড করবে। এটা হচ্ছে ফুড কোর্টের প্লেস, এই ভিতরটাই, এখানে দিয়ে আপনি বসে খেতে পারবেন এখানে। আর এই পাশটাতে দেখতেছি খুবই সুন্দর ওপেন প্লেসের মতো, এখানে সবাই ছবি টবি তুলতেছে, এখানে খুব সুন্দর বসার জায়গা, ছবি তোলা জায়গা, এবং ঠিকানা লেখা দেখতেই পাচ্ছেন আপনারা, এই দেখুন ঠিকানা লেখা, এখানে সবাই ছবি তোলার জন্য খুবই ব্যস্ত। ওপেন প্লেস, খুবই জোস লাগতেছে এই প্লেসটা। আর ওই পাশটা যেহেতু এখন শরৎকাল, সো কাশবন দেখা যাচ্ছে, তো এটা আরও এটার সৌন্দর্যটাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সত্যি কথা বলতে। আমরা বেশ অনেকটা সময় এখানে ব্যয় করলাম, অর্থাৎ প্রায় ঘন্টাখানেকের মতো আগে চলে আসছি। এই জায়গাগুলো দেখুন কত সুন্দর, ঘুরে দেখতে খুবই মজা লাগতেছে। আর এখন বাজে 4:49, আমরা প্রায় এসেছিলাম মোটামুটি এখানে 3:30 দিকে চলে আসছি। খুব সুন্দর ওপেন প্লেস, তো তো বাচ্চারা এখানে এসে খুব মজা পায়, এখানে কিডস জোন আছে আর একদমই ফাঁকা জায়গা, তো এখানে ওরা খুব দৌড়াদৌড়ি করে মজা করতে পারছে। আমি অলরেডি দেখতেছি যে বাচ্চারা এখানে হই হুল্লোড় করছে, ওখানে দৌড়াচ্ছে, বাবা মা নিয়ে আসছে, ঢাকার প্রায় কাছাকাছি, মানে ঢাকার মধ্যেই বলতে গেলে এরকম একটা সুন্দর জায়গা। আর এখন হচ্ছে আমাদের এখানে ফুল খুব একটা দেখা যাচ্ছে না, যেহেতু মানে সিজন প্রায় শেষের পথে, বাট যখন ফুলের সময় থাকে তখন অপূর্ব থাকে, তো আমরা আনফর্চুনেটলি আমরা সেটা পাইনি, বাট আমরা পেয়েছি কাশফুল। কাশফুল দারুণ ভিউ লাগছে এই শরতের সন্ধ্যায় বা বিকালবেলা, আমরা কাশফুলের সৌন্দর্য অনুভব করতে পারতেছি, তো এটাই অনেক আসলে একটা দিন একটু চিল করার জন্য। এখানে হঠাৎ করে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসছে, যার কারণে আমরা দৌড় দিয়ে একদম ভিতরে আসছি, ভিজে গেছি আর কি। তো খুবই ভালো লাগতেছে, বৃষ্টিটা হওয়ার পরে আরও অন্যরকম একটা অনুভূতি, বলে বোঝানো যাবে না আসলে। এটা হচ্ছে ওদের ফুড কোর্ট, আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা এই সময়টাতে চিন্তা করতেছি যে আমাদের খাবারটা কমপ্লিট করে নেব। তো আমাদের যে টোকেনটা ছিল সেটা দিয়ে এখন আমরা আমাদের খাবারটা নিব, দেখি কত সময় লাগে। তারপরে আসছে খাবার আমাদের, ঠিক আছে, টোটাল এই প্যাকেজ আমাদের খাবারের। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখানে খাবার পুরোটা চলে আসছে, এটা হচ্ছে একটা 1300 টাকার প্যাকেজ, ওই যে আমি শুরুতে যে খাবারটা অর্ডার করেছিলাম। এটার মধ্যে ভেজিটেবল আছে, থাই ভেজিটেবল, দেখে ভালোই মনে হচ্ছে, জানি না কেমন হবে খেতে। তারপরে এখানে আছে দুইটা হচ্ছে, দুই প্লেট হচ্ছে, তিন পিস করে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস, আর দুইটা পাপায়া জুস, মেবি পেঁপের জুস দিয়েছে দুইটা আর কি।
আমরা বেশ ক্ষুধার্ত, তাই আমরা খুব দ্রুত খাবার আসার সঙ্গে সঙ্গে খাবার শুরু করে দিই। আর তারা যে ফ্রাইড রাইসটা দিয়েছে এটা মোটামুটি অ্যাভারেজ মানের ছিল, খুব একটা বেশি টেস্ট সেটা বলবো না, মোটামুটি ছিল। তবে তারা যে চাইনিজ ভেজিটেবলটা আমাদেরকে দিয়েছে, ভেজিটেবলের মধ্যে আপনার মাশরুম ছিল, চিকেন ছিল, তারপরে চিংড়ি মাছ ছিল, সব কিছু মিলে ভেজিটেবলটা খুবই টেস্টি ছিল। আর চিকেনে যে পিসগুলো দিয়েছে, চিকেনের পিসগুলো বেশ বড় বড় ছিল, 3 পিস আসলে একজনের পক্ষে খাওয়া খুবই মোটামুটি ডিফিকাল্ট আর কি। চিকেনটা ঠান্ডা হয়ে গেছিলো, এটা মেবি গরম করে দিলে হয়তো আর একটু ভালো হতো। আর আমাদের সামনে 2টা জুস আছে, একটা হচ্ছে পাপায়া জুস আর একটা হচ্ছে পাইনঅ্যাপেল জুস। 2টাই ফ্রেশ জুস ছিল এবং খেয়ে বেশ ভালোই লেগেছে, সুগার একটু কম ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়েছি আবার। আর এখন বাজে 5:41, আর আমরা এখন জাস্ট একটু ঘোরাঘুরি করে আর হয়তো 30 মিনিটস অথবা 1 ঘন্টার মতো থেকে আমরা রওনা হয়ে যাবো। তো যাই হোক, আমরা একটু র্যান্ডম ঘোরাঘুরি করি। আর একটা বিষয় হচ্ছে যে দুইজনের জন্য এখানে যে খাবারটা দিয়েছে তারা, এই খাবারটার অ্যামাউন্টটা খুবই বেশি। আমরা অলরেডি কিছু খাবার প্যাক করে নিয়েছি, কারণ আমরা খেতে পারছিলাম না, যার কারণে নষ্ট না করে আমরা প্যাক করে নিয়েছি। আর আপনারা এখানে আসলে চাইলে এই নৌকাগুলো দিয়ে ঘুরতে পারবেন, এখানে এই খালের মতো আর কি, এটা এখানে মোটামুটি ঘোরা যায়। আমি অ্যাকচুয়ালি জানি না এখানে ঘোরার জন্য কোনো রেট আছে কি না, তো এই হচ্ছে এখানে কিছু নৌকা আছে, এটা দিয়েও চাইলে আপনারা কিছু সময় ঘোরাঘুরি করতে পারবেন। হঠাৎ করে একপাশে কোনায় চোখে পড়লো নৌকা এবং সাম্পান নিয়ে ঘোরার বিস্তারিত রেট সম্পর্কে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ঠিকানা রেস্টুরেন্ট ঘোরা শেষ, আর এখন বাজে 6:10। আমরা এখন ঠিকানা ছেড়ে বের হয়ে যাচ্ছি, কারণ ঢাকা যেতে বাসায় পৌঁছাইতে আমাদের প্রায় আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর এই সময়টা যেহেতু একটু অফ সিজন, তাই ফুলের সমারোহটা একটু কম, আবার যখন ফুলের সমারোহ বেশি হবে আশা করি আবার আপনাদেরকে এই ঠিকানাটা এসে দেখাতে পারবো। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো প্লেসে আবারও আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আর লেটস গো, এখন আমরা বাসার দিকে যাই। ওকে, বাই বাই, টেক কেয়ার।